এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূজাতে সুখবরের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন আসছে ঘূর্ণিঝড় নিয়ে যে খবরগুলি উঠে আসছিল সেগুলি কিন্তু অনেকটাই পরিবর্তন বর্ষা ইতিমধ্যে উঠে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পুজোর আগেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ থেকেও বর্ষা বিদায় নিতে পারে এমন সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়ের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে সরকারিভাবে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হবে বাংলার বর্ষা বিদায়ের পালা এদিকে বর্ষা বিদায়ের পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যায় সেই হিসাবে অক্টোবর থেকে নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে তবে যে বর্তের কথা আমরা কদিন জানছিলাম আপডেটগুলিতে যে বর্ত দুর্গাপূজার মুখে তৈরি হতে পারে সেই বর্তের গতিমুখ কিন্তু বাংলার দিকে না এসে অন্য দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে এমন করে জানা যাচ্ছে নতুন আপডেট এদিকে আবহাওয়া পরিস্থিতিতে আরও বড় পরিবর্তন আসছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে বা বৃহস্পতিবার থেকেই বাংলাতে অনেকটাই আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তবে তার আগে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কোনো কোনো এলাকাতে থাকতে পারে তো কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন দিকে আবহাওয়া পরিস্থিতি যাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে তার প্রভাব কোন দিকে কোন দিক পর্যন্ত আসতে পারে এই নতুন আপডেট অনুযায়ী আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই বুঝে যাবেন যে কি হতে চলেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে একটু করে বিক্ষিপ্তভাবে কোনো কোন অংশে একটু করে মেঘ আসছে তবে আবহাওয়াতে কিন্তু একটা গরম গরম ভাব অনুভূত হচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলিতে শুকনো আবহাওয়া শুরু হয়েছে ফলে সেখানে বৃষ্টিহীন এবং কোনো কোনো এলাকাতে একটু করে রোদের তেজটাও বেশ জোর থাকছে এই রকম পরিস্থিতি পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন তবে উত্তর পূর্ব ভারতের কিছু এলাকাতে এখনও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ঘূর্ণাবর্ত আরও অনেকটা দুর্বল হয়ে গেছে এবারে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে যেটি মানমার উপকূলে থাকতে পারে যেটার প্রভাবে হয়তো বাংলাদেশের কিছু এলাকাতে একটু বৃষ্টিপাত আসতে পারে তবে সেটিও কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুকনো বায়ু কারণে সেটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বাংলাতে তার এফেক্ট পড়বে না অর্থাৎ মহালয়ের আশেপাশেই বাংলার আবহাওয়া শুকনো হয়ে যাবার। অনেকটাই বেশি সম্ভাবনা থাকবে এবং ওই সময়কালের মধ্যেই হয়তো বর্ষা গুটিয়ে যাবার বা বিদায় নেওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়ে যাবার। সম্ভাবনা রয়েছে পুরো বিষয়টিকে জানাবো প্রথমে একবার দেখি আবহাওয়া দপ্তর কি কি খবর জানাচ্ছে তারপর ওইন্ডি দেখি যে সমস্ত বিষয়গুলি বললাম সেগুলিকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আপডেট ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখি কি আপডেট উঠে আসছে প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ইতিমধ্যে উঠে গেছে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় তেলেঙ্গানা এবং কর্ণাটকের উত্তর ভাগের কিছু অংশ থেকে পাশাপাশি মহারাষ্ট্রের অনেক অংশ থেকে এবং মধ্য আরব সাগরের কিছু অংশ থেকে ন তারিখে এই সম্ভাবনা জানিয়ে এটা কিন্তু জানিয়েছে এটা উঠে গেছে নতুন করে এই খবরটা উঠে আসছে পাশাপাশি একটি অক্ষরেখা এখন রয়েছে উত্তর দক্ষিণ দক্ষিণ অক্ষরেখা যেটা উত্তরবঙ্গ থেকে একদম উত্তর উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে যেটার প্রভাবে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে উপকূলবর্তী কিছু এলাকা বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে থাকতে পারে পশ্চিমের দিকে জেলাগুলিতে শুকনো আবহাওয়া রয়েছে এর পাশাপাশি একটা অক্ষরেখা রয়েছে রায়ালসীমা থেকে কমরেন এলাকা পর্যন্ত তামিলনাড়ুর ওপর দিয়ে এছাড়া নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তেরোই অক্টোবরের দিকে হিমালয়ের পশ্চিম ভাগে এদিকে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মানের বৃষ্টিপাত অনেক অংশে হতে পারে সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের নয় তারিখ পর্যন্ত তারপরে দশ তারিখ থেকে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই সমস্ত বিষয়ে পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে থাকবে পূর্ব ভারতে পূর্ব ভারত মানে আমাদের বাংলার দিকে বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত একটু বেশ সম্ভাবনা রয়েছে এখনও উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকে দুদিন তারপর সেটা কমে যাবে অর্থাৎ বুধবার থেকে হয়তো আবহাওয়াতে উন্নতি চলে আসবে উত্তরবঙ্গের দিকেও আর এখানে কিছু দেখছি না দেখি বর্ষাল ওঠার লাইনটা একটু দেখিয়ে দিই এখানে নতুন করে দেখুন এখানে ন তারিখে ন তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার যে লাইনটা দেখুন আট তারিখ পর্যন্ত এই পর্যন্ত ছিল এবারে এই যে সাদা দেখতে পাচ্ছেন যে নিচের যে নীল লাইনটা এবং ওপরের দিকে নীল লাইনটা এই মধ্যবর্তী অংশের উঠে গেছে সেটা কোথায় দেখুন উত্তরপ্রদেশের যে পূর্ব দিক সেটা উঠে গেছে বিহারের কিছুটা পশ্চিম দিকে উঠেছে এবং ঝাড়খণ্ডের একদম উত্তরপ্রদেশ সংলগ্ন কিছু এলাকা এইখানে সামান্য একটু উঠেছে এবং ছত্তিশগড়ে কিছু এলাকা থেকে পশ্চিম দিকে উঠে গেছে এবং মহারাষ্ট্রের অনেক অংশ থেকে উঠে গেছে এবং কিছুটা তেলেঙ্গানা থেকে উঠে গেছে এবারে বাকি এটা ন তারিখে তাহলে দশ তারিখের কাছাকাছি সময়তে আমাদের পুরুলিয়ার আশেপাশে রয়েছে তো দেখা যাচ্ছে যে সেই কিন্তু মনে হচ্ছে দশ থেকে এগারোর মধ্যেই উঠে যাওয়ার সম্ভাবনা পরিস্থিতি কিন্তু অনুকূল রয়েছে ফলে যেটা হতে পারে যে বারো তারিখের আশেপাশে বা তেরো তারিখের মধ্যেই বাংলা থেকে বর্ষা উঠে যেতে পারে এবার একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ন তারিখ সন্ধেবেলা আপডেট প্রকাশ করেছে সেখানে বলছে উত্তরবঙ্গে কিন্তু এখানে এগারো তারিখ পর্যন্ত একটু অনেক এলাকাতে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপরের দিকের পাঁচ জেলার মধ্যে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে এবার এগারো তারিখ থেকে সেগুলি কমে যাবে আরও কমতে থাকবে তেরো তারিখের দিকে খুবই কম কম এলাকাতে বিক্ষিপ্তভাবে একটা টুকটাক লেগে থাকতে পারে সেটা মানে খুব বড় ব্যাপার নয় সিকিমের দিকেও বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর প্রথমে জানাচ্ছিল যে সোমবার মঙ্গলবার দিকে শুকনো কিন্তু একটু পরিবর্তন করেছে যেহেতু একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত তাই একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেগুলি কোথায় কোথায় বলে দিচ্ছি বারো তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া হবে বৃষ্টিপাত যদি হয় সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে পূর্ব মেদিনীপুর নদীয়া এই জেলাগুলি দু এক জায়গাতে বা কোথাও কোনো কোনো এলাকাতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে সব এলাকাতে মোটেই হবে না পরবর্তী ক্ষেত্রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এখানেই বলছে এবং পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলার মধ্যে কোনো কোনো অংশে থাকতে পারে কিন্তু বাকি জেলার আবহাওয়াগুলো পুরোপুরি শুকনো থাকারই সম্ভাবনা অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে শুকনো আবহাওয়া শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাত আর হওয়ার চান্স নেই এবারে নিম্নচাপ ঘূর্ণাবর্ত কীভাবে কী হবে সেটা আপনাদের বলে দিচ্ছি ঝাড়খণ্ডে বিহারের দিকেও শুকনো ঢুকে যাচ্ছে উড়িষ্যার দিকেও শুকনো হবা হয়ে যাচ্ছে তবে শেষের দিকে আবার দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু আসতে পারে এবারে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন কিছু বলছে না সতর্কতা কোথাও কিছু নেই না আছে মৎস্যজীবীদের না আছে স্থলভাগে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েনডে লাইভ স্কিনে দেখুন যেটা বোঝা যাচ্ছে যে রাত থেকে সকালে একটু বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু এখানে রংপুরের দিকে একটু এলাকাতে দু এক জায়গাতে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের মধ্যেই থাকতে পারে কিন্তু কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে দেখুন এইভাবে একটু মেঘলা মেঘলা থাকবে এবং অরুণাচল প্রদেশ আসামের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা বলেছে এটাই কিন্তু দেখা যাচ্ছে বাকি যে জায়গাগুলো রয়েছে দেখুন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ পুরোপুরি ফাঁকাই থাকবে বাংলাদেশের অনেক অংশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একটু পূর্ব দিকে জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাতের দিকে থাকতে পারে এবার দেখুন রাত থেকে সকালে যখন আসছি তো উত্তরবঙ্গে কিছু এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংলগ্ন যে আলিপুরদুয়ার কোচবিহার রয়েছে তার যে পূর্ব দিকগুলো সেখানে বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া এগুলোতে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে কিন্তু চিত্রটা রয়েছে দেখুন পরবর্তী ক্ষেত্রে এইভাবে বৃষ্টিটা এই এলাকার মধ্যেই বৃষ্টিটা সীমাবদ্ধ থাকতে পারে বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে ভালো করে দেখুন এই যে দশ থেকে এগারো মধ্যে দেখুন এই এলাকাগুলির মধ্যে একটু একটু করে কোনো কোনো অংশে মেঘাচ্ছন্ন হতে পারে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্সটাই বেশি ভারী বৃষ্টিপাত বড় বৃষ্টিপাত বাংলা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই রাত্রে দেখুন দশ থেকে এগারোর মধ্যেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম এবং অরুণাচল প্রদেশের কাছাকাছি কিছু অংশে বিশেষ করে ডিব্রুগড়ের কাছাকাছি এবং এই আমাদের গাং উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন এলাকাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি বাকি অংশে কিন্তু শুকনো আবহাওয়ায় থাকবে অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে না এবারে যে পরিবর্তনটা আসে সেটা দেখুন এগারো তারিখের আশেপাশে মায়ানমার উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার প্রভাবে যেটা দেখা যাবে যে দু তিন দিন হয়তো মায়ানমার এবং চট্টগ্রাম এবং কিছুটা বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন হবে এবং এখানে মিজোরামের আশেপাশে কিছু অংশে এবং মায়ানমার সমেত এইটার প্রভাবে এই দিকে একটু ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে যেহেতু শুকনো আবহাওয়া ঢুকছে এর টানে আমাদের এদিকে জলীয় বাষ্প প্রবেশ হবে না এইটার ফলে কী হবে না বর্ষা তাড়াতাড়ি করে হতো না বারো থেকে তেরো তারিখের মধ্যেই দেখা যাবে যে এই এলাকাগুলির মধ্যে থেকে অর্থাৎ যেটা পশ্চিমের দিকে জেলাগুলিতে হয়তো এগারো তারিখের মধ্যে বর্ষা উঠে যাবে আর তা থেকে তার থেকে দু থেকে তিন দিনের মধ্যেই আমাদের গোটা গা পশ্চিমবঙ্গ থেকে এবং উড়িষ্যা ঝাড়খন্ড সমস্ত দিক থেকেই বর্ষাটা উঠে যাবে সরকারিভাবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গে হয়তো এক তার এক দিনের মধ্যে হয়তো বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশেরও পশ্চিম দিকগুলো থেকে বর্ষা ওঠার গতি পেয়ে যাবে সুতরাং শুধু বাকি থাকবে চট্টগ্রাম বিভাগগুলি এবং কিছুটা বরিশালে কিছু এলাকা থাকবে সুতরাং তেরো থেকে বা চোদ্দো তারিখের আশেপাশ থেকেই দেখা যাবে যে অনেকটাই বাংলাদেশ থেকেও বর্ষা উঠে যাবে এবারে এই ঘূর্ণাবর্ত যেটা রয়েছে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ ক্ষেত্র মতো দেখাচ্ছে সেটা কিন্তু পনেরো তারিখের মধ্যেই মোটামুটি দুর্বল অনেকটাই হয়ে যাবে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে হয়ে গেল এবারে ତାହେଲେ ବର୍ଷାଟା ପୁରୋପୁର ଉଠାଇ ଗଲ ଏବେ যে আমরা যেটা বলছিলাম যে ষোলো সতেরো তারিখের আশেপাশে যে এখানে এই যে এই যে এখানে একটা নিম্নচাপ দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়ার কথা ছিল যেটা জলীয় বাষ্প টেনে শক্তি সঞ্চয় করবে এবং ভিয়েতনামের দিকে এগোবে সেটা কিন্তু দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রসেসটা হচ্ছে সেইটা এখানে চলে আসে নিম্নচাপ আকারে কিন্তু এটা চলে যাওয়ার পরে একটা বলেছিলাম যে এখানে একটা ঘূর্ণাবর্ত হতে পারে যেটা গতি প্রকৃতি কী হবে সেটার উপরে নির্ভর করবে যে পুজোর সময়ও ঝড় বৃষ্টি হবে কি না কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে এই মডেলটা বিশ্লেষণ করে যদি দেখা যায় যে এখান থেকে কিন্তু শুকনো আবহাওয়া থাকছে আর এইটা তো ছেড়ে দিচ্ছে এবার এইখান থেকে ছেড়ে দেওয়ার ফলে এখানে ঘূর্ণাবর্ত থাকবে এবারে এই সেই ঘূর্ণাবর্তটা যেটা হবে তার যে মুভমেন্টটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখুন ভালো করে এই যে আঠেরো তারিখের দিকে দেখুন এই যে ঘূর্ণাবর্তটা এই ঘূর্ণাবর্ত যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটু পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করছে তার মানে উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের দিকে দেখুন এই যে এল দেখতে পাচ্ছেন এইটা ঘূর্ণাবর্তটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে এই যে ঘূর্ণিটা দেখুন ভালো করে চেন্নাই এই আশেপাশের দিকে যাওয়ার চেষ্টা করছে সুতরাং যদি কিছু হয় সেটা টানটা থাকবে মূলত এই দিকগুলোতে সেটা যদি হয় তাহলে দুর্গা পুজোতে আমাদের এখানে সুখবর বলা যায় যে এখানে কিন্তু আমাদের দুর্গা সময়তে দিনগুলোতে কিন্তু বৃষ্টিহীন থাকতে পারে অর্থাৎ শুকনো থাকতে পারে অর্থাৎ পুজোর আনন্দ কিন্তু ভালো হতে পারে অর্থাৎ এই সময়তে কিন্তু আর ঝড় বৃষ্টির প্রভাবে কোনো রকম কোনো প্যান্ডেলগুলিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই দুর্গা পুজো আনন্দ আসতে পারে এটা কিন্তু একটা সুখবর উঠে আসছে বলা যেতে পারে এবার আবহাওয়ার পরিস্থিতি কী হবে না হবে সেগুলো পরের ব্যাপার এই বর্ষা বিদায় হয়ে যাওয়ার পরেই অক্টোবর থেকে নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে কারণ বর্ষার পরে যেটা একটা বর্ষার আগে হয় একটা বর্ষার পরে এবার বর্ষা বিদায় নেওয়ার পরে এই সম্ভাবনা থাকে সুতরাং অক্টোবর মাসে না নভেম্বর মাসে হবে সেই নিয়ে এখনও আবহাওয়া দপ্তর কিছু জানায়নি এত আগে থেকে তারা জানানো না তো সেগুলি খবর এলে আমরা অবশ্যই জানাবো আমরা নিয়মিত নজর রাখছি আমরা ধরুন অবশ্যই জানাবো তো বুঝতেই পারছেন এই রকম পরিস্থিতি রয়েছে তো বর্ষা আশা করে করা যাচ্ছে যে আঠেরো তারিখের আশেপাশে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গা থেকে বর্ষা প্রায় বিদায় নিয়ে নেবে এমন পরিস্থিতি অনুকূলে রয়েছে এই ব্যাপারটা দেখা যাচ্ছে এবারে একটা জায়গা ক্লিক করে দেখাই কী পরিস্থিতি হতে চলেছে যেগুলো বলা হলো তো দেখুন মোটামুটি শুকনো আবহাওয়ায় দেখা যাচ্ছে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে সুতরাং পশ্চিমের দিকে জেলাগুলি এবং একটু উপকূলবর্তী এলাকাগুলিতে কোনো কোনো অংশে কিন্তু মানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলিতে কিন্তু অনেকটা গরম অনুভূত হতে পারে দশ তারিখ পর্যন্ত তারপরে দশ এগারো তারিখ পর্যন্ত অল্প অল্প করে তারপরে দেখা যাবে দু এক ডিগ্রি করে কমতে পারে সুতরাং বত্রিশ থেকে ওই একত্রিশ বত্রিশের মধ্যেই তারপরে তাপমাত্রাগুলি থাকবে আর কি মহালয়ের আশেপাশ থেকে এবারে যেটা হবে যে আস্তে আস্তে ধীরে ধীরে শীতল হাওয়া যদি আসতে শুরু করে সেই সেক্ষেত্রে আরও তাপমাত্রা নামতে শুরু অর্থাৎ আঠাশ উনত্রিশের মধ্যে থাকবে সুতরাং গরম হবে না কিন্তু শুকনো আবহাওয়া থাকবে রোদের তেজ থাকবে এবারে মাঝে মাঝে যেটা হবে যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমী ঝঞ্ঝাগুলো হিমালয়ের পশ্চিম ভাগে মাঝে মাঝে প্রবেশ করবে এগুলোর প্রভাবে কী হবে মাঝে মাঝে একটু করে বৃষ্টিপাত ধেয়ে আসবে তো এগুলো যেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এখানে বিহার এই দিকগুলোতে আসবে এবং যখন এইগুলো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে ফলে মাঝে মাঝে যেটা দেখা যাবে যে একটু উত্তরবঙ্গের দিকে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো আসতে পারে এবং এই কিছু কিছু প্রভাব থাকলে মাঝে মাঝে কী হবে এখানে একটু করে কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত নেমে যেতে পারে তাতে কিন্তু কোনোরকম রকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই এই রয়েছে আপডেট ধন্যবাদ